আজকে 19 তারিখ সেপ্টেম্বর 2021 আমাদের 19তম এক্সিকিউটিভ মিটিং। আজকে আমরা 12টা থেকে 5টা পর্যন্ত আমরা মিটিং হয়েছে লাগাতার প্রায় 3-4 ঘন্টা। এই মিটিং মাধ্যমে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এজেন্ডা ছিল এখানে 4টা এজেন্ডা। প্রথম এজেন্ডা হলো আমাদের প্রেজেন্ট পলিটিক্যাল সিনারিও, সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করছি। সেকেন্ড এজেন্ডা হলো আমরা দিল্লি অভিযান, এটা আমরা ঠিক করেছি, এবং ফান্ড এবং মিসেলেনিয়াস। এখানে আমরা একটা এক নম্বর আমরা প্রোগ্রাম নিয়েছি। আমরা সারা ত্রিপুরাতে আমরা আমাদের কেন্দ্রীয় নেতা নেত্রী আমরা ট্যুর প্রোগ্রাম আমরা করেছি। সব ডিস্ট্রিক্টে আমরা ভিজিট করব, ভিজিট করে আমাদের 34টা IPFT ডিভিশন কমিটি আছে, সেটাকে আমরা আরও রিফরমেশন করব, রিসাফল করব। সেগুলোকে নিয়ে আমরা কেন্দ্র IPFT নেতা সারা ত্রিপুরা আমরা ট্যুর করব। সেটাকে আমরা দেশে 20 তারিখ অক্টোবর মধ্যে এরা সাবমিট করতে হবে রিপোর্ট, এটা আমাদের একটা সিদ্ধান্ত। দুই নম্বর হলো আমাদের আগামী 25 তারিখ অক্টোবর আমাদের প্রোগ্রাম দিল্লিতে আমরা যাব। আমাদের টার্গেট ছিল প্রায় 500টির উপর, মিনিমাম 500 ডেলিগেট আমরা দিল্লি আমরা অভিযান করব, সেটা আমাদের সেকেন্ড নাম্বার আমার প্রোগ্রাম। থার্ডলি আমরা নিয়েছি আগামী 25 তারিখ সেপ্টেম্বর 24-25 দার্জিলিংতে আমরা একটা ন্যাশনাল লেভেল একটা কনফারেন্স হয়েছে, যে কনভেনর হল আমাদের মনীষ তামাং, আমাদের প্রেসিডেন্ট, ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট, এইভাবে আমাদের একটা কমিটি আছে। আমরাও এখানে অ্যালাইড, আমরাও এখানে একটা মেম্বার আছে। আমাদের 4-5 জন ডেলিগেট আমরা যাব এখানে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। অ্যান্ড এভেন মোস্ট ইম্পর্টেন্ট, আমরা লাস্ট উইক নভেম্বর প্রপোজ ডেট, আমরা লাস্ট উইক নভেম্বর আমরা রাজ্য সম্মেলন IPFT আমরা করব। সিদ্ধান্ত আর অনেকগুলো আমরা ছোটো ছোটো সিদ্ধান্ত নিয়েছি, কমিটি সাব কমিটি করেছি, সেটাকে আমরা আমার পার্টি মধ্যে এটা সীমাবদ্ধ, এটা আমরা বলবো না। সেইভাবে আমরা আজকে সিসি মিটিং আমরা প্রোগ্রাম নিয়েছি। আমরা জানি আমাদের পার্টি IPFT ইলেকশন পরে, এডিসিয়েশন ইলেকশন পরে আমরা একটু দুর্বল হয়েছি, আর আমাদের কর্মীরা একটু মন ভেঙেছে, সেটাকে আমরা আরও সক্রিয়ভাবে আমরা করার জন্য আমরা এখন চেষ্টা চালিয়েছি। অবশ্যই আপনারা জানেন IPFT ওখানেও স্পেশাল সেন্ট্রাল লিডার্স ওখানে আমরা আছি, আমাদের ইউথ সক্রিয় আছে, IWFT সক্রিয় আছে, এবং আর্টিস্ট স্টুডেন্ট উইং সেটাও আমরা সক্রিয় আছে। সেটাকে আমরা আরও সক্রিয় করার জন্য, স্ট্রং করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি IPFT পার্টি এই 3 বছরে অনেক কাজ করেছি, আমরা সবাই জানেন। ওখানে আমাদের রাজ্য ক্যাবিনেট তরফ থেকে আমরা প্রস্তাব পাস করেছি, অনেক কিছু প্রস্তাব আমরাও জানেন। এক নম্বর প্রস্তাব হলো আমাদের টিটিসি ত্রিপুরা টেবিল কাউন্সিল, এতে আমরা ক্যাবিনেটে আমরা বিল পাস করেছি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আছে, এস্টাবলিশমেন্ট অফ টাউন কমিটি বিল, সেটাও আমরা পাস করেছি আমাদের ক্যাবিনেট, ত্রিপুরা ক্যাবিনেট মিনিস্টার। ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস, এস্টাবলিশমেন্ট অফ টাউন কমিটি বিল, অর্থাৎ আমরা দীর্ঘদিন এটা আমরা অপেক্ষা ছিল। আর একটা হলো আমাদের 125 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, সেটা এম্পাওয়ারমেন্ট, এডিসিকে এম্পাওয়ার করার জন্য এটা আমরা 125 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এটাও পাস করেছি, সেটাও আমরা সবার জানাই এটা খুব গুরুত্বপূর্ণ বিল, সেটাও আমরা আগামী দিল্লিতে আমরা যাবো, এসব কথা বলব। প্লাস আমাদের মধ্যে আরও আছে
যে এডিসিতে আমাদের প্রস্তাব আছে, ক্যাবিনেটে আমরা অ্যাপ্রুভ হয়েছে, এডিসিতে আমরা একটা হোমোলঙ্গে মেডিকেল কলেজ করার জন্য আমরা আগেই এটা প্রস্তাব আমরা পাঠিয়েছি। তো এই ইস্যু নিয়ে আমরা দিল্লিতে যাব। অবশ্যই আমরা পুর আমি এক নম্বর দাবি ত্রিপুরা ল্যান্ড দাবি এটা থাকবই, স্টেট হুড ডিমান্ড এটা থাকবেই। আমরা জানি যে আগামী 2023 আমরা এখন আমরা পুর আমি এক নম্বর দাবি ত্রিপুরা ল্যান্ড দাবি এটা থাকবই, স্টেট হুড ডিমান্ড এটা থাকবেই। আমরা জানি যে আগামী 2023 আমরা এখন সবার জানে বিজেপি ভিত্তিক সরকার যেগুলো আমাদের মধ্যে কাজ করেছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, এটা আপনারা সবার জানে সারা ত্রিপুরা রাজ্যে। আমি বিশ্বাস করি এই এক দুই বছর মধ্যেই একটা টোটাল পিকচার, টোটাল চেহারা ত্রিপুরা পাল্টে যাবে। ওখানে আমাদের মধ্যে এমপ্লয়ি ওখানে আমরা শুরু হচ্ছে, 2022 মধ্যে আমরা এইগুলো প্রক্রিয়াটা আমরা শেষ করব। ওখানে গ্রুপ সি গ্রুপ ডি হয়েছে, আরও পুলিশ ডিপার্টমেন্ট হবে, বিভিন্ন ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, হেলথ ডিপার্টমেন্ট, সব ক্ষেত্রে আমরা এখন কোটা মানে কোনো ভ্যাকেন্সি আছে সেটাকেও আমরা এখন কালেক্টিং অল ভ্যাকেন্সি পোস্ট অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট অফ ডিফারেন্ট ডিপার্টমেন্ট, সেটা আমরা চলছি। আমি বিশেষ করে আমি আশা রাখবো যে ত্রিপুরা জনগণ, এখানে হাজার হাজার লাখ লাখ বেকার আছে, বোথ ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল, সেটাকে আমরা চেষ্টা করবো যাতে আমাদের মধ্যে সেই বেকারগুলা যাতে একটু আমরা পাই, কারণ বেকার সমস্যা সমাধান করতে পারবে না 100%, তবু 60% 70% যাতে আমরা সমাধান করতে পারি সেটাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ।